সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশপ্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আঁকু আসছে পর্দা অবস্থায়। আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? প্রার্থনা। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? যশোর কালীগঞ্জ। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আর একটা ভাই আছে, আর কেউ নাই। মা বাবা নাই? কার কাছে থাকেন? মামির কাছে থাকি। মা বাবা কি হয়েছে? মানে মা মারা গেছে আর বাবা অনেক আগে বিয়ে করে চলে গেছে। মাটা অতদিন ছিল, এখন নাই, তাই মামির কাছে থাকি। আরে মামা মামি কেমন জানে? ভালো জানে? মামা দেখলে কি হইব, মামি কি আর দেখে, এই যাই এই জন্য অত্যাচার করে, তাও কষ্ট করে থাকি। এখন তো থাকার কোনো জায়গা পায় না। জায়গা জমি টমি আছে আপনার কোনো? না না, মা বাবার কোনো জায়গা জমি টমি ছিল না? আছে, অল্প টুকু জায়গা আছে। এখানে কি একটা আমু যে আমার ভালোবাসবো, স্বামী এসে দাঁড়াবে, তার ওটা কি এখন আপনার নামে নাকি মা বাবার নামে আছে? না না, ওইটা আমার নামেই আছে। আপনার নামে আছে। আপনি কি লেখাপড়া করছিলেন? ফাইভ পর্যন্ত পড়ালেখা করছিলেন। বয়স কত এখন? অনেক মানুষ সাহায্য করে, মানে প্রবাসী ভাইয়েরা, এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসি। আগেও আইসি দুই একবার, কিন্তু ইউটিউবটা কথা বলতে দেয় না, আমি বন্ধ করে খেয়ে দিচ্ছি। আজকে যে আসছেন কথা বলতে কি দেবে নাকি লুকায় লুকায় আসছেন? কথা বলবো এখন, যদি কোনো ভাই আমার দায়িত্ব নেই, আমি এই বাড়ি ছেড়ে চললাম নিজের, আমি যে আলগা ভাড়া থাকবো, অনেক অত্যাচার করে ভাই। এখন কি বিয়ে শাদির তো বয়স হয় নাই, বিয়ে শাদি করবেন নাকি কোনো একটা সহযোগিতার জন্য আসছেন? বিয়ে শাদি করতে আসছি, আমার দুঃখের কথা বললে অনেক কষ্ট লাগে, বুঝছেন? এই জন্য মামির কাছে বড় হয়েছি, মামি তো জানিনি কিরম। মামি মামিকে একটা ছেলে, তো যেহেতু আপনার না রাখলে এটা বিয়ে সাথে দিয়ে দিক, তাহলে বিয়ে দিয়ে দেয় না কেন? বিয়া দেবো, আগে কাজ কাম করে আসে, খাওয়াইবেন পরে। এখন মেশিন ছিল, মেশিনটাও আমার বেচা ফেলাইছে, এই জন্য তাও মেশিন নিয়ে নিজেরটা খাইতে পারতাম, মেশিনটা বেচা ফেলাইছে। মামি তো ভালো চায় না, মামি চায় নিজেকে সুবিধা। তো মামা মামা কিছু বলে না? মামাই কি করবে এখন, মামাই কয় তুই একটু ভালো মানুষ দেখা, বিয়া সাথে বসে আছে। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন? এখন সত্যি কষ্ট লাগে যে বাপ মা নাই, এইটাই। আর প্রতিবেদন আইসি আমি টাকা পয়সার জন্য, একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। বিয়ে শাদি করে সংসারে হবেন সেই আশা করেন, তাই না? তা বিয়ে করলে তো মানুষ একটু চেহারা দেখতে চায়, মুখটা দেখাইলে সমস্যা আছে? না না, আমি 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 চেহারা দেখাবো যে আমার ভালোবাসবো, আমি তাকেই দেখাবো। এমন কথা না যে আমার চেহারা খারাপ বা এরম, সব দিক দিয়েই ভালো। আমি যে আমার ভালোবাসবো, পাশে থাকবে, তারাই আমি চেহারা দেখাবো। কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয় না জীবনে? না না, যা বলতেছেন সত্যি বলতেছেন। সত্যি কথা, আমার ভাইটা মাদ্রাসায় থাকে, টাকার জন্য ভাইটাকে আনতে পারে না, খুব অভাবে দিন কাটে। আচ্ছা আচ্ছা, মানে মাদ্রাসা থেকে কি কোরআন হাফেজ হাফেজ করতেছে? কথা কইলে অনেক কষ্ট লাগে, বুঝছেন? আমি কই কি লাভ, যার বাপ মা নাই তার দুনিয়া কেউ নাই। যাই, দুঃখ কষ্ট দিয়ে আসলে মানুষ কোনো সময় সুখ হবে, কখনো কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে চাইবেন, নামাজ কালাম করবেন, আল্লাহ আপনার জীবনে ভালো ব্যবস্থা করবে। চাই না একটা ভালো মনের মানুষ, আমি টাকা পয়সা চাই না, এটাই। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, আপনি বলেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় মানে এটি মেয়ে, আসলে মা নাই, বাবা থাকতেও নাই, মামামির কাছে থাকে, কতটা কষ্টের জীবন কথা শুনে বুঝতে পারতেছেন। সব কিছু জেনে খোঁজখবর নিয়ে কেউ যদি পাশে থাকেন, যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01604550396। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকবো, আমি অবশ্যই খোলা থাকবো, বেশি একটু রাইতে, কারণ আমি দিনের বেলা কাজ করি তো এই জন্য। ওকে আপু, ভালো থাকেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে। আসসালামু আলাইকুম।